আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমাদের এই পুঁজিবাজার, যেখানে আমরা বিনিয়োগ করেছিলাম একটু লাভের আশায়, সেখানে লাভ তো হলোই না, শরীরের মধ্যে সমস্যা হয়ে গেছে। যেমন যারা এই পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছে, আমরা তো স্বাধীনভাবে সুন্দর একটা ব্যবসা করি, সরকারকে রাজস্ব দেই, আমাদের দ্বারা সরকার এখান থেকে রাজস্ব পায়, আমরা একটা শেয়ার ক্রয় করি বা বিক্রয় করি, সাথে সাথে লাখে 50 টাকা সরকার কমিশন পায়। সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ প্রত্যেক দিন এই কমিশনটা, তারা রাজস্বটা পায়। আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ টাকা হয়। 500 কোটি টাকা লেনদেন হলে তারা প্রায় 25 লাখ টাকার মতো পায়। 1000 কোটি টাকা লেনদেন হলে 50 লাখ টাকা তারা রাজস্ব পায়। তারা এই যে রাজস্ব আমাদের কাছ থেকে নেয়, আমাদের টাকা, আমাদের কষ্ট অর্জিত টাকা, তার সেই টাকা দিয়ে তাদের বেতন হয়, আর তারা সেখানে বসে কি ধরনের উদ্ভট কথা বলে আমি অবাক হয়ে যাই। আমরা বিনিয়োগকারীরা কিছুদিন আগে আন্দোলন করেছিলাম, আমাদেরকে বলে আমরা নাকি শিবলি রুবায়তের লোক, আমরা নাকি সেই আওয়ামী লীগের লোক। একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা বিনিয়োগকারীরা আন্দোলন করলো যে মার্কেট পতন হচ্ছে, মার্কেট প্রত্যেক দিন মার্কেট 50-60 করে ইন্ডেক্সটা পতন হচ্ছে, একটা শেয়ার 145 টাকায় এক ভাইয়ের কেনা, সে শেয়ারটা এখন 15 টাকা দাম, কমেন্টস করেছে, দেখেন এরকম অসংখ্য মানুষ, পোর্টফোলিওতে টাকা নাই, একটা ছোট পোর্টফোলিও, ধরেন আমাদের ছোট পোর্টফোলিওতে যদি 7 লাখ টাকা মাইনাস আপনি দেখেন, আপনার এই যে ব্রেনে তো কাজ করার কথা না। ডিএসসি এবং বিএসসিসি, সিডিবিএল, আইসিবি যেগুলাই বলেন না কেন, ইনারা বিনিয়োগকারী বান্ধব এখন না, মানুষ তাদেরকে এখন পছন্দ করে না। কি কারণে করে না? তারা বিনিয়োগকারীর স্বার্থে সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় কোনটা নিতে হবে সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে, অথচ তারা তাদের সিদ্ধান্তের উপরে মানে স্টিল রয়েছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। আচ্ছা মানলাম আপনাদের সিদ্ধান্ত সঠিক, মার্কেট সংস্কার করতে চান, আমরা কি তার বিরুদ্ধে কখনো ছিলাম? আমরা তো পক্ষে ছিলাম যে এর আগে যারা মার্কেটে লুটপাট করেছে তাদের ধরে তাদের বিচার করেন, এটা তো আমরা চাই। যারা এই মার্কেট থেকে 1000 কোটি টাকা লুটপাট করেছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, এটা আমরা চাই। কিন্তু আপনারা যে এই যে জেড ক্যাটাগরি সিদ্ধান্ত নিয়ে হঠাৎ এই যে মার্কেটটা ফালায় দিলেন, ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে, আমরা তো বাংলাদেশের যারা বিনিয়োগকারী আছে আমরা সবাই খুব আশায় ছিলাম, খুব, যে মার্কেট এখান থেকে অনেক উপরে চলে যাবে, যেহেতু তিনি একজন নোবেল বিজয়ী, তিনি শান্তি শৃঙ্খল পছন্দ করেন, মার্কেটটা খুব সুন্দরভাবে চলবে। কিন্তু তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কি পারছেন মার্কেটটা ধরে রাখতে? তাদের সিদ্ধান্তে কারণে একটা শেয়ার 46 টাকার শেয়ার 15 টাকা, 80 টাকার, 96 টাকার বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার এখন 63 টাকা, আপনি চিন্তা করতে পারেন? তাদের তো লস হয় না, তাদের তো পোর্টফোলিওতে কমে না, কারণ তাদের তো পোর্টফোলিওই নেই, তারা হলো মাস গেলে এখান থেকে ক্যাশ লয়, বেতন লয়, অথচ আমরা কিন্তু মাস গেলে আমাদের শেয়ার বেচতেও পারবো না, আমাদের আমরা এই হায় হায় করতে করতে মরে যাব। এক বিনিয়োগকারী ভাই কমেন্টস করেছে যে তার আত্মহত্যা ছাড়া উপায় নাই, দেখেন আমার সাইডে কমেন্টসটা আছে। এখন এই এই ধরনের পরিস্থিতি, একজন মানুষ ব্যবসা করে যদি তার আত্মহত্যা করা লাগে, একজন মানুষ ব্যবসা করে যদি তার শরীরের মধ্যে রোগ হয়ে যায়, মানসিক প্রেশানিতে পড়ে, যেমন আজকে দেখেন আমি একটা নতুন পাঞ্জাবি পরেছি, এটা শুটিং, আমরা যারা শুটিং করি এই এই ভাষায় বলা হয় কস্টিউম, এটা নতুন কস্টিউম পরেছি, তো মনের মধ্যে কোনো আনন্দ নাই, আনন্দ নাই,
নতুন পোশাক পরলে আনন্দ আসে না, ভালো খাবার সামনে আসলে আনন্দ আসে না, রাত হলে ঘুম আসে না, এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা জর্জরিত হয়ে আছি। অথচ তারা এসি গাড়িতে ঘোরে, বিলাসবহুল জীবন মানে লাইফ লিড করে, আর আমরা এখানে যারা বিনিয়োগ করেছি আমরা ধুকে ধুকে মরি। 145 টাকার শেয়ার এখন 15 টাকায়, দেখার মতো কোনো কেউ নাই কার কাছে আপনি এই আপনার এই দুঃখের কথা বলবেন, কার কাছে বলবেন, বলার মতো কোনো পরিস্থিতি আছে? আমরা তো কখনোই এটা আশাও করি না, ভাবিও না যে মার্কেট এভাবে পতন হবে। এই 2.5 মাসে 5 দিন মার্কেটটা, 4 দিন, 4 কার্য দিবস, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে 4 কার্য দিবস মার্কেট ভালো ছিল, এরপরে এক নাগাতের মার্কেট এমন পড়া পড়ছে চিন্তাও করতে পারবেন না। আমার মনে হয় যে শেয়ার মার্কেটের ইতিহাসে সর্বোচ্চ পতন এটা। আমি মার্কেটে ঢোকার পর থেকে এই যে পতন দেখলাম, এরকম পতন আর কখন আমি দেখি নাই। এখন এই শেয়ারগুলো কারা সেল দেয়? আমি দেই, আপনি দেন, কিভাবে আপনি দিবেন? 100 টাকা আপনার শেয়ার কেনা এখন 40 টাকায় আইছে, এটা কি আপনি বেচবেন? আপনার কলিজায় সেই সাহস আছে বা আমার কলিজায় সেই সাহস আছে? তাহলে এই কাজগুলো কারা করে? এই কাজগুলো সাধারণ বিনিয়োগকারী তো করতে পারে না। মার্কেট ফালানোর ক্ষমতা সাধারণ বিনিয়োগকারীর নাই, আবার মার্কেট উঠানোর ক্ষমতাও সাধারণ বিনিয়োগকারীর নাই। কারণ সাধারণ যারা বিনিয়োগকারী আমরা আছি, আমাদের পোর্টফোলিওতে কখনো টাকাই থাকে না, সবসময় শেয়ারে ভরপুর থাকে। তো তারা এখানে একটা চক্র, একটা মহল, তারা সেল প্রেশার দিয়ে মার্কেটটার ফালায় দেয়, আবার নিচে থেকে তারা কিনা 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 উঠে তারা প্রফিট লয়, আবার তারা বাইরে চুপ করে বসে থাকে। তাদেরকে বিচার করতে পারলেন না, কোম্পানি ডিভিডেন্ড দেয় না, কোম্পানিরে বিচার করতে পারলেন না, বিচার করলেন এই সংস্কার করলেন, সংস্কারের নামে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি আমাদেরকে ধরি আপনারা শিক্ষা দিয়ে ছাড়লেন যে কেন তোরা বিনিয়োগ করতে আসছোস মার্কেটে। আমার মেজাজ অত্যন্ত গরম হয় মাঝে মাঝে, অত্যন্ত গরম হয়। আমাদের চ্যানেলে যারা নিয়মিত প্রোগ্রাম দেখেন আপনারা জানেন, আমরা সত্যের পক্ষে, আমাদের চ্যানেলের ব্যানারই হচ্ছে আমরা সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে কথা বলি সব সময় কন্টিনিউয়াসলি। ওখানে বসে সিদ্ধান্ত নিয়েছে ভুল, তারা সেটার উপরে অঢল। মানুষের তো আমার কি পরিমাণ লজ্জা আপনি জানেন? কেউ যদি একটা আউল ফাউল কমেন্টস করে মন খারাপ হয়ে যায়, যদিও আমাদের এখানে সেই সংখ্যাটা একদমই নগণ্য, সামান্য তীক্ষ্ণ আছে না, কিছু পিশাচ টাইপের লোক, কিছু হারামি বা বদমাশ টাইপের লোক আছে না, যারা তাদের গোলাম, তারা এসে বলে যে মার্কেট ঠিক হয়ে যাবে, তাদের সিদ্ধান্ত সঠিক, এরকম পিশাচ টাইপের কিছু লোক আছে না, তো তারা যখন কমেন্টস করে আমাদের একটু খারাপ লাগে। কিন্তু কিছু মানুষের পিছা লইয়া যদি দাঁড়ান তাহলে দেখবে যে তাদের কিছু হয় না, তারা তাদের কিছু মনেই হয় না, এই হলো তাদের অবস্থা। প্রিয় দর্শক, কি বলবো, মানে আমি কথাই তো বলতে পারি না, ভিডিও করতে আইছি সামনে ক্যামেরা চলে, আমার এনে কথাই বেরে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাকে অনুরোধ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রামটি বেশি বেশি, আপনি বিনিয়োগকারী হলে বেশি বেশি শেয়ার করেন, আন্দোলন সংগ্রাম এভাবেই আমাদের গড়ে তুলতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।